বলা হয়ে থাকে সব সম্ভবের দেশ বাংলাদেশ, নতুন ভাবে এটি আবারও প্রমাণিত হচ্ছে। প্রমাণিত হচ্ছে যে একজন মৃত ব্যক্তি যে কিনা 2 বছর আগে মারা গিয়েছে, সে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল, তাকে নিউ মার্কেট এবং ঢাকা কলেজের মধ্যে 2 দিনব্যাপী যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সেই মামলায় আসামি করা হয়েছে। অপর আরেকজন টিপু, তাকেও আসামি করা হয়েছে, যে দীর্ঘ কয়েক বছর 7 বছর যাবৎ লন্ডনে বসবাস করছে। প্রিয় দর্শক, ঘটনাটি যে ভিন্ন দিকে মোড় নিচ্ছে তাতে আর বলার অপেক্ষা রাখে না। রক্তক্ষয়ী এই সংঘর্ষের বিষয়টি কিভাবে ভিন্ন দিকে মোড় নিবে সেই বিষয়টি আজকে আমার ভিডিও দেখলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। প্রিয় দর্শক, এখন বলতে চাই যে এই ঘটনাটি কেন ভিন্ন খাতে প্রবাহিত হবে। আপনারা জানেন, এই ধরনের বিতর্কিত কোনো বিষয় সামনে আসলে, অর্থাৎ মৃত মানুষকে আসামি করা হয়েছে এবং সে বিএনপি করে, এই অবস্থাতে এই বিষয়টি নিয়ে যারা কন্টেন্ট তৈরি করবেন সেখানে তারা কনস্পিরেসি থিওরি অবশ্যই দেখবেন, এবং কনস্পিরেসি থিওরি দেওয়ার আগে চটকদার কোন ধরনের একটি সাউন্ড ইফেক্ট এই ধরনের বাজাতে পারেন। এই দেখুন, তারপরে তারা বলবে মামলাটি তদন্ত কর্মকর্তা কে, অর্পিত হালদার ঠাকুর তিনি কে, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এছাড়াও তারা পয়েন্ট আউট করবে কোন বিষয়টিতে, যে এই বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীকে আগাম জামিন হাইকোর্ট থেকে কিভাবে দেওয়া হলো। এই ধরনের বিষয় আসলে মানে তারা সামনে আনবেন এবং বলবেন যেটি আসলে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র হবে। এই পুরো ঘটনা ঘটিয়েছে এবং প্রচার করেছে ইন্ডিয়া তাদের হট করে লোক দিয়ে মিলে। এখন এটা আরেকটা কুমির লাগানো। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন ইন্ডিয়া করলো? সকলে দেখবেন, মানুষ সাথে ইন্ডিয়া যখন কোনো মান অভিমান চলে তখন ইন্ডিয়া এমন ডলারে দলা দলের সহজ টুল থাকলে দলা দেবে না কেন? কিন্তু ডলারটা কেন দিচ্ছে সেটা মামু আর ইন্ডিয়া জানে। আমরা চিন্তার মারছেন আমরা কিভাবে খবর জানবো? এবং ভারতের সাথে সরকারের সম্পর্ক খারাপ এবং সরকারকে চাপে রাখতে এই ধরনের বিষয়াশয় আগাম জামিন দেওয়া হলো ভারতের চাপে, এবং ভারতের চাপের কারণেই মামলার তদন্ত কর্মকর্তা একজন সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়েছে। এই সমস্ত হাবিজাবি বিষয় এনে বলবে যে কিছুদিনের মধ্যেই সরকার পড়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। এভাবে কিন্তু ব্রেন ওয়াশ করা হয়ে থাকে। এখন আসি, বর্তমানে কি ধরনের পদক্ষেপ, কি অবস্থায় রয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে যে মামলাগুলো দায়ের করা হয়েছে সেই বিষয়টি। এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়ে মোট 4টি মামলা হয়েছে, 2টি পুলিশবাদী মামলা এবং 2টি যেই দুজন মারা গিয়েছে, ডেলিভারিম্যান নাহিদ এবং অপর একজন মুরসালিন যে কিনা ব্যবসায়ী হকার্স মার্কেটের, সেই দুইজনের স্বজনরাও অপর 2টি হত্যা মামলা দায়ের করেছে। এবং সেই মামলাতে কি হলো, সেই মামলাতে যাদেরকে আসামি করা হয়েছে তাদের ব্যাপারে এই যে ঘটনাটি ঘটলো এবং গণমাধ্যমে আসছে সেই বিষয়টি আসলে ঘটনাটিকে অন্যদিকে মোড় নেবে। সেই ঘটনার 14 জন আসামিকে আগাম জামিন দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। মুস্তফা জামান ইসলাম, বিচারপতি মুস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এই ঘটনায় জড়িত 14 বিএনপির নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে, এবং এই ঘটনাটির ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ তদন্ত কর্মকর্তা, উনার নাম হালদার অর্পিত ঠাকুর। এবং বর্তমান এই সময়ে এই ধরনের আলোচিত মামলায় আগাম জামিন হাইকোর্ট থেকে, এই সবকিছু বিষয় নিয়েই যে ঘটনাটি ভিন্ন দিকে মোড় নিচ্ছে তাতে আর বলার অপেক্ষা রাখে না। 26 এপ্রিল মঙ্গলবার হাইকোর্টে এই মামলাটির বিষয়ে 14 জনকে যে জামিন দেওয়া হয়েছে, এই সময় বিএনপির যে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কাইসার কামাল, তিনি বলছেন যে মামলার 23 নম্বর আসামি মিন্টু এবং 3 নম্বর আসামি টিপু তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যেহেতু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে, তো এই মামলায় বিএনপি পন্থী একজন আইনজীবী কাইসার কামাল তিনি তার শুনানিতে বলেছিলেন যে মামলার 23 নম্বর আসামি মিন্টু গত 2 বছর আগে মারা গিয়েছে, এবং 3 নম্বর আসামি টিপু সে গত 7 বছর ধরে লন্ডনে বসবাস করছে। এই অবস্থাতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে এই ঘটনাটিতে ইনভলভ করা হয়েছে। কাইসার কামালের দাবি কিন্তু এভাবেই গণমাধ্যমে আসছে। নিউ মার্কেট এবং ঢাকা কলেজের সংঘর্ষের ঘটনাটি হচ্ছে 18 এবং 19 এপ্রিল 2 দিন ব্যাপী হয়েছে, এবং
বিএনপির স্থানীয় নেতা অ্যাডভোকেট মকবুল তাকে কিন্তু 22 তারিখে আটক করা হয়েছে এবং তিনি 3 দিনের রিমান্ডও পেয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বিএনপি নেতা মকবুলের 3 দিনের রিমান্ড দিয়েছিল। এই যে ঘটনাগুলো ঘটল, সেই ঘটনা কেন এখন ভিন্ন দিকে মোড় নেবে সেটাই বলছি। এখন এখানে কনস্পিরেসি থিওরি কাজ করবে। ঘটনাটির এই ঘটনাটিতে মোট মামলা হয়েছে 4টি, পুলিশবাদী 2টি মামলা, বিস্ফোরক আইন এবং সরকারি কাজে বাধা দেওয়া, এবং দুইজন যে মারা গিয়েছে নাহিদ এবং মুরসালিন তাদের স্বজনরাও হত্যা মামলা দায়ের করেছে। এই সব কিছুই প্লেন কথাবার্তা। এখন আসি কনস্পিরেসি থিওরির বিষয়ে। যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন এসব বিষয় নিয়ে ভিডিও বানান তাদের লক্ষ্য যাবে যে বর্তমানে রাজনৈতিক উত্তপ্ত পরিবেশে আগামী বছর যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, এই সময় বিএনপিকে হাইকোর্ট থেকে বিএনপির নেতাকর্মীদের আগাম জামিন এটি আসলে দুরভিসন্ধিমূলক। এবং এই ঘটনার যে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক অপারেশনস অর্পিত হালদার ঠাকুর, তিনি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একজন পুলিশ কর্মকর্তা। যারা এসব বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন তারা কিন্তু এসব বিষয়কে বাঁকা চোখে দেখবেন এবং এর ভিতর থেকে সরকার পতনের একটি গন্ধ তারা খুঁজে বের করবেন। কিন্তু আসলে ঘটনা কি আসলে এভাবে ঘটে প্রত্যেক ক্ষেত্রে তা কিন্তু দেখা যায় না। আসলে ঘটনা কি ঘটে আমরা আগে থেকে বলতে চাই না। সমস্ত ঘটনাটি আমি ব্যাখ্যা করলাম যে মৃত মানুষকে আসামি করা হয়েছে বলে দাবি করছেন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, এবং অপর একজন 3 নম্বর আসামি টিপু, সে দীর্ঘ কয়েক বছর যাবৎ দেশের বাইরে অবস্থান করছেন। এই ধরনের মানুষকে আসামি করা হয়েছে। চিহ্নিত ছাত্রলীগের যেসব হেলমেট পরিহিত লোকজন হামলা করেছে তাদেরকে কিন্তু এসব মামলায় জড়ানো হয় নাই, এই ধরনের কথাবার্তাই কিন্তু বলে সামনে চলে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? এবং আমার যে দিক নিয়ে আমি যেটি সন্দেহ করেছি সেটি সত্য হবে কিনা আপনারা কমেন্টে জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।